এই মাসে গভীর শ্রদ্ধার সাথে 30 লক্ষ শহীদদের স্মরণ করছি। পাহাড় নদী আর সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম। বারো আউলিয়ার পুণ্যভূমি এই চট্টগ্রাম, যা বহু আগে থেকে ছিল পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। চট্টগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী কর্ণফুলী। এই নদীর নাম অনুসারে রাখা হয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নাম। বিগত শতাব্দীর 80-এর দশকে বাখরাবাদ চট্টগ্রাম গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের মাধ্যমে এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের বিপণন কার্যক্রম সূচিত হয়। গ্যাস শিল্পের বিকাশ এবং বিভিন্ন গ্যাস কোম্পানির সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 11 নভেম্বর 2008 তারিখে জারিকৃত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রো বাংলার আওতাধীন কোম্পানিগুলোকে সমন্বয়পূর্বক বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে পূর্ণ বিন্যাস করে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলসমূহের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গঠন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যক্রম 8 সেপ্টেম্বর 2010 তারিখে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের জ্বালানি ব্যবস্থাপনার নবদিগন্তের সূচনা হয়। গ্যাস বিতরণ নেটওয়ার্ক এর আওতাধীন এলাকাসমূহ চট্টগ্রাম, সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি, হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, পার্বত্য জেলা, রাঙ্গামাটির কাপ্তাই ও কেপিএম সংলগ্ন এলাকা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকায় বিভিন্ন শ্রেণীর মোট 5,75,700টি গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক চাহিদার পরিমাণ প্রায় 450 মিলিয়ন ঘনফুট। গ্যাসের সুষম বন্টনের লক্ষ্যে চট্টগ্রাম শহর ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে রিং মেইন লাইন স্থাপন করা হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফৌজদার হাট স্থাপনায় সঞ্চালন, মেইনটেনেন্স, পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় ভাণ্ডার অবস্থিত। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফৌজদার হাট স্থাপনায় সিটি গেট গ্যাস ট্রান্সমিশন এর মাধ্যমে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। ল্যাব পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ ডিপার্টমেন্টের অধীনে সর্বাধুনিক প্রযুক্তির মিটার টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবে বিভিন্ন ধরনের মিটার ক্যালিব্রেশন করা হয়ে থাকে। কোম্পানির পাইপলাইন নির্মাণ, সংযোগ সংশ্লিষ্ট উপকরণাদি ও নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণসমূহ কেন্দ্রীয় ভাণ্ডারে যথাযথভাবে সংরক্ষণ করা হয়। যানবাহনের রক্ষণাবেক্ষণ বিভাগ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যানবাহনের রক্ষণাবেক্ষণের জন্য ফৌজদারহাট স্থাপনায় রয়েছে অত্যন্ত দক্ষ জনশক্তিসম্পন্ন যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণের বিভাগ। নাসিরাবাদ ডিআরএস গ্রাহকদের গ্যাস সরবরাহের লক্ষ্যে
এলাকাভিত্তিক গ্যাস রেগুলেটিং স্টেশন স্থাপন করা হয়েছে। সেমুতাং গ্যাস ফিল্ড হতে প্রাপ্ত গ্যাস নাসিরাবাদ টিবিএস এর মাধ্যমে চট্টগ্রাম রিং মেইনে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় সিইপিজেড ডিআরএস এর মাধ্যমে সমস্ত ইপিজেড এলাকায় গ্যাস সরবরাহ করা হয়। সিপিজেডে রয়েছে আরও একটি ডিআরএস যা শুধুমাত্র ইউনাইটেড পাওয়ার কোম্পানির জন্য, যার মাধ্যমে ইউনাইটেড পাওয়ার কোম্পানি প্রতিদিন 62 মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণে ব্যাপক ভূমিকা রাখছে। প্রাকৃতিক গ্যাস একটি মূল্যবান জাতীয় সম্পদ যার মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এই সম্পদের অপচয় রোধ করা প্রতিটি নাগরিক ও প্রতিষ্ঠানের কর্তব্য। শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার অপচয় রোধ করতে সাহায্য করে, যেমন লোহা নির্মাণ কারখানায় পুরাতন প্রযুক্তির ব্যবহারে প্রচুর তাপ অকারণে নষ্ট হয়, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন খরচ ও সময় বেড়ে যায়। লৌহ শিল্পে আধুনিক প্রযুক্তির ফার্নেস ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয়, উৎপাদন খরচ সর্বনিম্ন হয় এবং জ্বালানি অপচয় রোধ করা যায়। লবণ শিল্পের উৎপাদনে পুরাতন পদ্ধতিতে ব্যাপক তাপের অপচয় হয়, অপরদিকে আধুনিক প্রযুক্তিতে লবণ উৎপাদনে গ্যাস সাশ্রয়ী হয়, এতে প্রতিষ্ঠান ও দেশ উভয়ই লাভবান হয়। চট্টগ্রাম অঞ্চলে দেশের দুইটি বৃহৎ ইউরিয়া সার কারখানা কাফকো এবং সিইউএফএল রয়েছে, যেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ করছে। কাফকো সার কারখানায় সর্বাধুনিক জ্বালানি সাশ্রয়ী গ্যাস সরঞ্জাম ব্যবহার করা হয়। ভিজিলেন্স টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 14টি ভিজিলেন্স টিম মাঠ পর্যায়ে কাজ করছে। কাস্টমার মেইনটেনেন্স টিম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে সার্বক্ষণিক নিয়োজিত আছেন দক্ষ কর্মী বাহিনী, যারা কাস্টমারদের তাৎক্ষণিক সেবা প্রদানে তৎপর থাকেন। গ্যাস পাইপলাইনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ভবিষ্যতে পরিকল্পিত উপায়ে বিতরণ নেটওয়ার্কের সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানির গ্যাস পাইপলাইনের ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হচ্ছে। কোম্পানির বিক্রয়, বিতরণ ও রাজস্ব ডিপার্টমেন্ট এর বুয়েট কর্তৃক ওয়েব বেসড ইআরপি সফটওয়্যার নির্মাণ করা হচ্ছে। কোম্পানির সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সভাপতিত্বে নিয়মিতভাবে পর্যালোচনা ও সমন্বয় সভার আয়োজন করা হয়ে থাকে।